গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও কিন্তু সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। উঠেছি, উঠে ঘরের কিছু কাজ সেরে তারপর ব্লগ স্টার্ট করেছি। নিয়ম মাফিক সেই ভোরবেলা লক্ষ্মীগুলো একদম উল্টে উল্টে দিয়েছি, কাটা পালি যা ছিল, তারপর সকালবেলা গুটালাম, তারপরে ভাবলাম যে সকালের ভাত বসাবো, কিন্তু তার আগে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাইরে যাবো রান্নাঘরে সকালের ভাত বসাবো। মুখটা কেমন, কানটা কেমন, খালি খালি দেখেছো? মানে রাত্রেবেলা যে কানের খুলে শোয়া হয় তারপরে সকালবেলা গ্রাহ্য করে পড়া হয় না, যেদিন মন চাইলো পড়লাম, নয়তো সেই স্নানের পর, আবার কখনো কখনো পড়িও না। আবার চোখের তলাগুলো দেখো বসে বসে গেছে, দুদিন মুখটা ফ্রেশ লাগছিল দেখছিলাম, নিজের ভিডিও দেখে নিজেই বুঝতে পারছিলাম, আবার দেখো চোখের তলাগুলো কালি কালি হয়ে গেছে, মানে কেমন একটা মনে হচ্ছে গত গত ভাব। তো যাই হোক, চোখের তলায় যা হয় হোক, সকালের খাবারটা আগে বসাই, বেলা হয়ে যাচ্ছে নাহলে। উঠছে না, এইভাবে ডাকতে হবে কি গো? এই তোমাকে প্রকাশ তিনবার ডেকেছে, আমাকে গিয়ে বললো মামা সাড়া দিচ্ছে না। আমি আবার এই লাস্ট চান্স আসলাম, তাকাও, কারণটা শোনো। কালকে যেখান থেকে পাতাল ফোর এনেছিলে সেই জায়গায় পাতাল ফোর হয়েছে খবর পেলাম, তাই তুমি দৌড়ে সেই জায়গায় চলে যাও। যাব, বেলায় গেলে কিন্তু পাবা না। কে বললো তোমায়? প্রকাশ। প্রকাশ পাতাল ফোর উঠেছে না বল? হ্যাঁ। দেখেছো, যাবা না? মাছের পিসগুলো দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, কেন জানো? যখন মাছগুলো কিনে আনা হলো কত বড় বড় লাগছিল, আসলে তখন তেল চর্বি গায়ে লেগেছিল, যে ভাজা হয়েছে তেলগুলো গলে গেছে আর মাছ ছোট। তো রিটে মাছ ছোট হলেও দেখো ঝোলটা কিন্তু খাসির ঝোলের মতো কালার এসছে, তাই না? আর অল্প করে রুই মাছ নেওয়া হয়েছিল চার পিস, তিন পিস করেছি টক, এক পিস করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, ও তো টক খেতে চায় না। আর এখানে রয়েছে রুই মাছের তেল ভাজা, এই হচ্ছে আমার আজকের মেনু। আমি তো পুরো আকাশ থেকে বললাম, ও বাবা, মা যে বলে আমাকে কুড়িয়ে এনে মানুষ করেছিল, কথা সত্যি? এক্ষুনি বললে হ্যাঁ, আর আমি তোমাদের মেয়ে না বলছে না, তাহলে আমি কার মেয়ে? আমার মেয়ে। এবার সত্যিটা বলে চিপটাকে বলছিল, তুই আমাদের মেয়ে না, তোকে কুড়িয়ে এনে মানুষ করেছি। এটা কি অনার সৃষ্টি ব্যাপার? আমাকে ছাদ থেকে বললো আমি ফোনটা দিয়ে যাও, নিজে ভয়েস ওভার দিচ্ছিলাম এডিট করবে, তো আমি ছাদে এসে দেখছি কোথাও নেই, লুকিয়ে থাকবে না এই দুপুরবেলা, আর যে হোক মস্করা করবে না, যাই দেখি নিচেই আছে, ওর ঘরে নেই। কি বলো দেখি, ভালো লাগে? আমি আরো কথা বলতে বলতে ঢুকছিলাম ওর সাথে, কোথায় রয়েছে কি জানি, আমি ওকে ভয় দেখাবো বলে। এ তুই ঘরে কোথায়? কোথায় এ রাজু, আমি কোথা থেকে আওয়াজ দিচ্ছি আমি বুঝতে পারছি না। ঘরে? আমি ছাদ থেকে ঘুরে এসেছি, আর তুই এখানে নে। স্নান সেরে ফেলেছি, কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম বালতিতে, কিন্তু আমি আজকে আর কাচলাম না, মানে ঠান্ডা লেগে গেছে একটু, কেমন যেন লাগছে, এই অবেলায় যদি জল ঘেটে ওগুলো কাচাকুচি করি না আরও ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমি এই বালতির মধ্যে ভিজিয়ে রাখলাম, সারা রাত ভিজলে সকালে ভালো পরিষ্কারও হবে। তাছাড়া তো এবার আমি বালতিটা একটু সাইড করে রেখে দিই, কালকে উঠবো একদম সকাল সকালই উঠবো, সকালে উঠে কেচে টেচে দেবো, একদম সকাল সকাল শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এখন তো শুকানো নিয়ে কোনো চাপ নেই, আমার বাবার শীত লেগেছে গো, মানে এই যে সবে ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এই ঠান্ডাটায় দেখবা গা হাত পা কেমন খসখসে হয়ে যায়, আর হঠাৎ করে সর্দিও লেগে যায়, মানে আমি নিজেকে দিয়ে যেটা বুঝতে পারছি আর কি। বাবা বিকালে হাঁটতে বেরোয়, সকালেও হাঁটতে বেরোয়, সকালে হাঁটতে বেরিয়ে জানো তো 10টা সাড়ে 10টা এমনকি 11টাতেও আসে, আমি বলেছি তুমি 7টা থেকে 7:30, খুব বেশি হলে 8টার মধ্যে চলে আসবা, আজকে একদম কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি তাই বলছি বিকেলে কখন হাঁটতে যাবা, বললো এই তো যাবো, আমার সাথেই বসে বসে গল্প করছে, মানে মন যখন ভালো থাকে তখন খুব সুন্দর হেসে হেসে গল্প করে, আর আমি যখন যেগুলো বাবার করা বারণ খাওয়া বারণ সেগুলো খেতে না করতে, মানে না করলেই তখন আমার ওপর রাগ, তখন আর ভালো করে কথা বলবে না আমার সাথে। বাবার বয়স হয়েছে তো মানে ভুলে যায়, কোনো কথা যদি আগে বলে রাখি, হয়তো কয়েকদিন আগে বলেছি সেটা কিন্তু বাবা ভুলে গেছে, সেরকমই একটা বিষয় আমাকে জানতে চাইছে, আমার হাতের দিকে তাকিয়ে রয়েছে, বলছে তোর যে এই শাঁখাপলাগুলো এগুলো কি সোনার? আমি বললাম হ্যাঁ বাবা এ তো সোনার, তুমি দেখেছো, তোমাকে দেখিয়েছি, বলছে ভুলে গেছি। আর মেয়ের হাতে সোনার জিনিস দেখে বাবা কিন্তু বেশ খুশি হয়েছে, মুখটা দেখে বুঝতে পারলাম। আসলে কি বলো তো, প্রত্যেক মা বাবাই যায় তার সন্তানটা ভালো থাকুক, তো মা বাবা যদি দেখে যে সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য আছে তাদের মন একদম খুশিতে ভরে যায়, সেটা আমি বাবার মুখ দেখে বুঝতে পেরেছি। একটা আপেল কাটলাম তাও চামচের গোড়া দিয়ে, ওই জন্য অসমান হয়েছে,
এক টুকরো বাবাকে দিলাম আর এক টুকরো আমি নিলাম। আমি একটা টাইম কত বলেছি বলো, আমার ঠান্ডা লাগে না, আমার সর্দি লাগে না, নাও এবার লেগে গেছে। আর আমার যে কখনো লাগে না, আর এই যে আমার ঠান্ডা সর্দি লেগে গেছে, এটা কিন্তু খুব কষ্ট হচ্ছে। যাদের সবসময় লাগে ব্যাপারটা শুয়ে যায় তাদের শরীরে, আর আমি ঠিক নিতে পারছি না, কষ্ট হচ্ছে। শুয়েছিলাম সন্ধ্যে দেওয়ার পরে, তো শুয়ে থাকতে থাকতে আমি একটা জিনিস দেখতে পেলাম, আমার হাসি পাচ্ছে দেখে। প্রথমেই বলবো হাসি পাচ্ছে। তো আমি কৌতূহল সহকারে কোনোদিনই দেখি না আমাদেরকে নিয়ে কে কি ভিডিও করলো। তা একটা শর্টস, মনে হয় 10-15 সেকেন্ড মতো হবে কি তার একটু বেশি, অত আমার মানে সঠিক অনুমান মনে পড়ছে না। তো একটা ফেক আইডি আছে সাধন সাথীর, তো সেই আইডিটার থেকে স্ক্রিনশট নিয়ে, এবার দেখো ফেক ফেকই হয়, ঠিক আছে। তো 5 ঘন্টায় 3টে লাইক পড়েছে, তাই বলছে যে কি অবস্থা হলো সাধন সাথীর, 5 ঘন্টায় 3টে লাইক পড়েছে। আরে বাবা, কাঠিটা দেওয়ার পিছনে আগে দেখো কাঠিটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কি না, তারপরে তো তুমি কাঠিটা দেবে পিছনে, নাকি তুমি অন্যজনের পিছনে কাঠি মেরে দিচ্ছ? হবে, আগে ম্যানটাকে চেনো, দেখো এটা অরিজিনাল আইডি না ফেক আইডি, কারণ অরিজিনালের থেকে ফেক এখন বেশি ছেয়ে গেছে। সাধন সাথী পেজ যেটা হচ্ছে 6,05,000 ফলোয়ার্স আছে হয়তো, আর একটা হচ্ছে সাধন সাথী ব্লগস যেখানে 78,000 ফলোয়ার্স। এই দুটো হলো আমাদের পেজ, অরিজিনাল পেজ। আমি ফলোয়ার্সগুলো ওই জন্য মুখে উল্লেখ করে দিলাম, তা বাদে যেগুলো রয়েছে, কটা রয়েছে আমার জানাও নেই, সমস্তটাই হচ্ছে ফেক পেজ। এবার ফেক তো ফেকই হয়, সে জায়গায় 5 ঘন্টায় 3টে লাইক দেখাচ্ছে, তো সেই ব্যক্তি তো ভীষণ খুশি, সেই খুশিতে হাওয়ায় ভাসার মতো পরিস্থিতি। কিন্তু সে ব্যক্তি আদৌ দেখলো না ওটা অরিজিনাল পেজ না ফেক পেজ, ঠিক আছে। তো যাই হোক, সেই বিষয়ে আমি আসছি না, তবে হ্যাঁ এই বিষয়ে আমি একমত, মানুষ যেমন আমাদের ভালোবাসে, আজকে মানুষের জন্য এই জায়গায়, মানুষ চাইলে কিন্তু এই জায়গা থেকে আমরা সরেও যেতে পারি। সবটাই কিন্তু আমার ভিউয়ার্সদের ওপর নির্ভর করে, তারা আমাদেরকে কোন জায়গায় রাখবে, এই বিষয়ে আমি একমত। এই বিষয়ে আমি আমার অন্য কোনো মন্তব্য নেই, তবে কি বলতো, মানে এমনও পরিস্থিতি আসেনি যে 5 ঘন্টায় 3টে লাইক পড়বে, বুঝতে পেরেছো? এবার দেখতে হবে তো কোনটা অরিজিনাল কোনটা ফেক, তারপরে এই সমস্ত ভিডিও বানাও, নাহলে যারা আমাদের ভিডিও দেখে অরিজিনাল পেজ চেনে তার কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা বলে আসছে, বলে আরে দাদা আপনি কাকে বলছেন সেটা ভেবে বলুন। তবে হ্যাঁ, এই এই বিষয়টা কিন্তু খুব সত্যি, ইউটিউব বলো ফেসবুক বলো, আমার ভিউজটা ডাউন রয়েছে। আর কি জন্য ডাউন রয়েছে আমি বলছি, মানে বেশ কয়েক মাস আমি অসুস্থ ছিলাম, মানে ঘোরতরভাবে। তো প্রথম প্রথম আমি অসুস্থতা সবাইকে শেয়ার করছিলাম, তারপর একটা টাইম দেখলাম যে না, এই বিষয়টা সবার কাছে একঘেয়েমি লাগছে, কারোর কাছে ন্যাকামি বলে মনে হচ্ছে, মানে আমি ন্যাকামি করছি সেরকম মনে হচ্ছে। তো আমি আর এই জিনিসটা নিয়ে বেশি নাড়াঘাটা করতে চাইনি বলে আমি কিছুদিন ভিডিও অফ রেখেছিলাম। এবার কিছুদিন ভিডিও অফ রাখার জন্য কি হয়, আমার রিচটা ডাউন হয়ে যায়, তার মধ্যে আমি বাড়ি থেকে কোথাও বেরোতে পারিনি কিচ্ছু না, পুরো বাড়ির মধ্যে। আর সব থেকে বড় কথা, আমি তো আর ওই স্ক্রিপ্টেড কিছু আর পরকিয়া কিংবা অন্যান্য কিছু করে তো ভিউজ বাড়ানোর মন্তব্য কোনো দিন মাথায় আনি না। ভিডিও করবো না তবু ভালো, কিন্তু ওই সমস্ত মন্তব্য করে অন্তত আমি ভিউজ বাড়াবো না। আর আমি হচ্ছি ডেইলি ব্লগার, ঠিক আছে, সকাল থেকে রাত অবধি যেরকমটা করি সেরকমটাই শেয়ার করি তোমাদেরকে। তাতে কোনো দিন ওই রান্না করছি খাচ্ছি সবার সাথে ইয়ারকি ফাজলামো মারছি, মানে বাড়িতে যেমনটা করি আর কি। বিশেষ করে আমাদের মতো মানুষদের কিন্তু কোনো কন্টেন্ট নিয়ে ভাবতে হয় না, কোনো থাম্বনেল নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, ভিডিওর ব্লগের মধ্যে থেকেই একটা থাম্বনেল চলে আসে, ওর মধ্যে থেকেই একটা টাইটেল বেরিয়ে আসে, বুঝতে পেরেছো? আমি জানি এটা তোমাদের অনেকের মন্তব্য যে বাসন মাজা ঝাঁট দেওয়া কোনো ট্যালেন্ট নয়, জানি বাসন মাজা ঝাঁট দেওয়াটা কোনো এটা ট্যালেন্ট নয়, কিন্তু এই বাসন মাজা ঝাঁট দেওয়াটাই শেয়ার করে তোমাদের কাছের মানুষ হয়ে উঠেছি, বুঝতে পেরেছো? মানুষ দেখতে পছন্দ করে, একদমই যদি নাই দেখবে তাহলে কেন আমি মানুষের কাছে কাছে পৌঁছে যাবো? শুধু আমি না, আমার মতো অনেক ডেইলি ব্লগার আছে, তারা কিন্তু আমাদের মতো আমার মতো এই ঝাঁট দেওয়া বাসন মাজা কাপড় কাচা রান্না খাওয়া এগুলো দেখিয়েই তারা কিন্তু মানে নিজের রুটি রোজগারটা করছে, সংসারটা চালাচ্ছে, তো তাদের মধ্যে আমিও একজন। তো এবার কি বলতো, ভিউজটা আমার ডাউন আছে এখন, ঠিক আছে। তো কখনো যে ভিউজ হবে না তেমনটাও নয়, হতেও পারে, ঠিক আছে। তো আমার শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও বন্ধ ছিল, আবার কোথাও বেরোতে পারিনি, একঘেয়েমি জীবনযাপন করছি, তার জন্য আমার ভিউজটা ডাউন আছে। তো কি হয়েছে ওটা নিয়ে আমি ভাবি না, তবে হ্যাঁ, যে ওই যে কাঠি মারার মতো কথা বলেছো না, 5 ঘন্টায় 3টে লাইক, সে ভীষণ খুশিতে প্লাবিত হয়ে যাচ্ছিলে, সেরকমটা নয়, সেটা ফেক পেজ, তুমি দেখে তারপরে তো বলো নাকি। তো এই হচ্ছে ব্যাপার, আবার দেখে হাসি পেলো বলে আমি বিষয়গুলো শেয়ার করলাম, এ ধরনের কথা সচরাচর আমি ব্লগেও বলি না, বুঝতে পেরেছো?
আর সত্যি কথা বলতে কি বলতো, আমি আগেও বলেছি, কথা যখন উঠলো আর একবার বলছি, আমি অহংকারী, আমি আমি আমার দিমাগ হয়ে গেছে, আমি মানুষকে মানুষ বলে গণ্য করি না। এটা মুখে 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 ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। আমি জাস্ট তোমাদের একটা কথা বলবো, তোমরা অন্যের ভিডিও দেখে না, তোমরা আমার ব্লগ দেখে আমাকে চেনো। যেই মানুষটার কথা সকাল থেকে রাত অব্দি শুনছো তোমরা, তার বিষয়ে কি একটু ধারণা আসে না যে আরে এই মেয়েটা কেমন হতে পারে? কে আমার বাড়ি এসে ভিডিও করলো, ভিডিওয়ে ভিউজ আসলো না, আমার এগেনস্টে কিছু বলতে বসে পড়লো, সেইটা সবাই আগ্রহ সহকারে দেখলো, ভিউজ আসলো, তা বলে আমি খারাপ? যারা বোঝার তারা ঠিক বুঝবে, আমি জানি এটা। তো যাই হোক, বাদ দিলাম ওসব কথা, আমার কর্তা মশাই গেছে একটু দূরে, ওকে কল করলাম, গাড়ি নিয়ে দূরে গেলে চিন্তা হয়। দিয়ে মজার কথা শোনো, একটা ছেঁড়া 20 টাকা নিয়ে গেছে, ও এসে বলবে তোমাদেরকে, তার আগে আমি বলি, ছেঁড়া 20 টাকা নিয়ে গেছে, চা খেয়ে পয়সা দিতে গিয়ে দেখছে ছেঁড়া 20 টাকা, তাও আমাদের বাড়ির ওদিকে, মানে ওর শ্বশুর বাড়ির ওদিকে। দিয়ে মজা করে আমায় বলছে, আমাকে দোকানে আটকে রেখেছে, যেতে দিচ্ছে না। তো আমি বললাম ফোনটা দাও, তাহলে কাউকে বলি আমাদের বাড়ি থেকে টাকাটা দিয়ে আসতে পারে, তু সেরকম কিচ্ছু না। আর এমনি ও প্রত্যেক দিন যাতায়াত করতে করতে, ও যদি 10 দিন খেয়ে পরে একদিন টাকা দেয়, তাও কিছু বলবে না, মানে এরকম পরিচিত হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে বিয়ের পর যে শ্বশুরবাড়ির এলাকায় আনাগো না, তা নাও, বিয়ের আগে থেকেই শ্বশুরবাড়ির এলাকায় আনাগো না করে। পোলট্রির ফার্ম ছিল তো, মুরগির খাবার আনতে তো ওই জায়গাতেই যেত, তো ওর আনাগোনা, ও হচ্ছে অলরাউন্ডার, ওকে কোনায় কোনায়, এমনকি বাড়িতে আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, সবাই বলে সামনে থেকে দেখেছি আমাদের ওদিকে, হ্যাঁ দেখবে তো, হচ্ছে অলরাউন্ডার, সব জায়গায় থাকে। মুড়ি মাখিয়ে বসে রয়েছি, এখনো সিঙ্গারা আসেনি, আমি সোহিনীকে সিঙ্গারা আনতে দিলাম, তাহলে সিঙ্গারা নিয়ে আয়, তো দেখি ও সিঙ্গারাটা নিয়ে আসলে তারপরে সবাইকে মুড়ি দেব। আর ক্যামেরার ওই পিঠে যে রয়েছে আর কি, সে চলে এসেছে, কিন্তু চায়ের দোকানটা ছাড়লো তো, আমি সবাইকে বলেছি, বলে দিয়েছো? চায়ের দোকানটা ছাড়লো তো, বেঁধে রাখার মতো পরিস্থিতি, মজা ভালোই করতে পারো বলো? আমি তো প্রথমে ভেবেছিলাম সত্যি, তারপরে ভাবলাম না এটা তো হতে পারে না, তারপরে তো হাসছিল তোমরা। বেচারি কালকে পাতাল ফোড়ো দুটো রেখে দিয়েছিল ফ্রিজে, জানো, দিয়ে আমার যখন রান্না হয়ে গেছে তখন বের করেছে, বলছে তুমি তো কালকে খেতে পারোনি, আমরা খেলাম, তো তোমার জন্য দুটো রেখে দিয়েছি, তুমি বাটি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করো। আমি আর করিনি, ফুটে গেছে, ফুটে গেলে না ভেতরে পোকা হয়ে যায়, ওই জন্য আমি আর করিনি। এখন থেকে তো আগামীকালের ভাবনাটা ভাবতে হয় বল, তোরা ছোট, তোদের মতো বুদ্ধি তো আমার না, আমি বড়, আমার যথেষ্ট বুদ্ধি আছে, তার জন্যই ওই বুদ্ধি আছে বলে এই তিন মুখে জল মেপে থাকলাম, তো তিনবার জল খেলে তিনবারে কম সময় বোতলটা শেষ হয়ে যাবে। আমি তিনবার জল খেয়েছি, ও তিন মুঠকে জল ভরে আবার গ্যাপটা পূরণ করে দিল, দিয়ে সেই থেকে আমার রাগাচ্ছে, বলছে তুমি জল খাও না, জল খাও না, যত জল যেন ওরা খায় আমি খাই না। এবার বলবে যে বন্ধুরা আমার কথা একদম শোনে না, বাড়ির কাউরের কথা শোনে না, তোমরা একটু কমেন্টে জানিও সাথে যেন জল খায়, তাই তো? আমি এটাই বলতাম, ও বলবে কি, আমি জানি, বলার আগে আমি বলে দিলাম। সিঙ্গারা মুড়ি খাওয়া হয়ে গেছে, একটু দুধ হরলিক্স নিয়েছি, আসলে ওই যে বললাম না ঠান্ডা লেগেছে, কানটা আর গলাটা কেমন কেমন লাগছে, ওই জন্য ভাবলাম শুধু গরম জল খাবো। দিয়ে সোহিনী বললাম আমি দুধ হরলিক্স খাওয়া ভালো লাগবে, ও খায় তো, দিয়ে ওই জন্য আমি খেলাম, মা আমি আর রাজু তিনজন খাচ্ছি। আর রাত্রের খাবার কে কখন খাবে কি জানি, সবে তো এই মুড়ি টুড়ি খেলো, 7:30 মতো এখন বাজে, সন্ধ্যেবেলা তরকারিটা গরম করতে গিয়েই বুঝতে পেরেছি যে তরকারিটা একটু কম আছে, তো সেই জন্য আমি ডিম ভাজা আলু ভাজা করে নিয়েছি, আর এটা হলো আমার খাবার। আর দেখে নাও ঘড়িতে কটা বাজে, এবার আমি রাত্রের খাওয়া দাওয়া করব। এমনি লঙ্কা খাওয়ার ক্ষমতা নেই, আবার কাঁচা লঙ্কা করে গান গাইছে, শুকনো লঙ্কা খাও। না না আমি কাঁচা লঙ্কা গান গাইছি না, আমি বাটিটা দেখা, ওটা কার পাতে ছিল, বাবুর না রাজুর, দুজনেরই ছিল, এত লঙ্কা আমি আলু ভাজা লঙ্কা দিয়েছিলাম, আমি দিয়ে শুকনো লঙ্কা বলতে গিয়ে কাঁচা লঙ্কা বলে ফেলেছি, আর এই যে ঠান্ডা ঠান্ডা হাত থেকে খুলে পড়বে, ছিঁড়ে পড়বে, ডিমের অমলেট, পেঁয়াজ দেয়া নেই, হালকা করে ভাজা আছে, আলু ভাজা, হুম, আর শুকনো লঙ্কা ভাজা, খেয়ে নাও, আর ঠান্ডা ভাত খাওয়া হয়ে গেছে আমার, অনেকক্ষণ আমি শুয়েছিলাম। আর এটা জড়িয়েছি কেন, কান মাথাটা একটুখানি ঢাকলাম, কারণ ঠান্ডা লেগেছে, তো রাত হলে না এই প্রবলেমগুলো যেন বেশি হয়, দিনের বেলায় অত কিছু বোঝা যায় না। তো যাই হোক, ভিডিওটা শেষ করব, 11:47 বাজে, আর কিছুক্ষণ পর 12টা বেজে যাবে, তার মানে সোমবার পড়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।